আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ, আমি একজন আর্কিটেক্ট, কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। ইদানিংকালে আমরা প্রচুর ভিডিও পাবলিশ করার কারণেই সম্ভবত আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। প্রশ্নের মোটামুটি প্যাটার্ন একটাই, সেটা হচ্ছে আমার অমুক জায়গায় একটি জমি আছে, এটার উপর বাড়ি করতে আমার কিরকম খরচ হবে। তো প্রশ্নটা যত সহজ আমাদের জন্য উত্তরটা দেয়াটা কিন্তু একটু কঠিন, কারণ আমরা যখন কোনো এক জায়গায় একটি বাড়ির কথা ভাবি আমাদেরকে কিন্তু অনেক কিছু ভাবতে হয়, যার কারণে দেখা যায় ইনিশিয়াল কনভারসেশনে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করতে হয়। যেমন আপনারা ফ্যামিলি মেম্বার কতজন, আপনি ধরেন গ্রামে ডুপ্লেক্স বানাবেন, তখন আমাদেরকে এটা কিন্তু জিজ্ঞেস করতেই হবে যে আপনার ফ্যামিলি মেম্বার কতজন, অথবা বেডরুম কয়টা হবে, অথবা সাথে বাবা মা থাকবে কিনা, বয়স্ক বাবা মা থাকবে কিনা, বাবা বা মায়ের ভেতরে বা ফ্যামিলির ভেতরে কারো স্পেশাল কোনো নিড আছে কিনা, হুইল চেয়ার লাগে কিনা, স্পেশাল চাইল্ড আছে কিনা। এই সেন্সিটিভ প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে করতে হয়, কারণ আমি যদি ঢাকার একটি বিল্ডিং এর কথাই বলি, ধরুন একজন এসেছেন 5 কাঠার উপরে একটি বিল্ডিং বানাবে, এই বিল্ডিং বানানোর পেছনে অনেক রকম উদ্দেশ্য থাকতে পারে। হতে পারে তিনি নিজের সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে এই বিল্ডিংটি করতে চাচ্ছেন, এই সেন্সে যে রিটায়ারমেন্টের পরে তিনি হয়তো দোতলায় বা তিনতলায় থাকবেন, বাকি যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো ভাড়া দিয়ে তিনি বাকি জীবনটা পার করে দেবেন। অথবা এমন হতে পারে যে তিনি একটি ফ্লোরে থাকবেন আর বাকি ফ্লোরগুলো বিক্রি করে দেবেন, অথবা সবগুলোই বিক্রি করে দেবেন। কে কোন উদ্দেশ্যে এটা বানাচ্ছে, পারপাসটা কি, এটা কিন্তু একেবারে ইনিশিয়াল ফ্যাক্টর। কারো কারো বিল্ডিং বানানোর পেছনে উদ্দেশ্য হয় নিজের জন্য সবচেয়ে কম খরচে একটি থাকার ব্যবস্থা করা, অথবা ফ্যামিলির সবার জন্য থাকার একটি ব্যবস্থা করে যাওয়া। তো যার কারণে আমরা যত বেশি আপনার উদ্দেশ্য সম্পর্কে জানব তত বেশি আমরা কিন্তু প্রপারলি ডিজাইন করতে পারবো। তা না হলে দেখা যাবে আমরা একটা জিনিস ডিজাইন করছি এবং আপনি আর একটা জিনিস চাচ্ছিলেন। সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে যায়, যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি দেখি, কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন আসে, দেখা যায় যে একটা ডিজাইন শেষ হয়ে গিয়েছে, অন্য কাউকে দিয়ে ডিজাইন করেছিল, তারপর আবার আমাদের কাছে এসেছে। কী কারণে? যে কস্টিং অনেক বেড়ে যাচ্ছে, বিল্ডিং সুন্দর হচ্ছে না। এই পুরো জিনিসটার পেছনে মূল সমস্যার একটাই, যে শুরু থেকে কমিউনিকেশন একটা গ্যাপ আছে। উনি হয়তো জানতেনই না যে আপনার বাজেট 2 কোটি, তিনি 5 কোটি টাকা দামের একটা বাড়ি ডিজাইন করে রেখে দিয়েছেন, কারণ আপনি জীবনের প্রথমবারের মতো একটি বাড়ি বানাতে যাচ্ছেন, এমন হতেই পারে। সেক্ষেত্রে আপনার পক্ষে কখনোই বোঝা সম্ভব না যে এই বাড়িটা বানাতে কত টাকা লাগবে। যাই ঘটুক না কেন, প্রজেক্টের শুরু থেকেই আপনার সাথে আপনার আর্কিটেক্টের একটি ট্রান্সপারেন্ট এবং ফ্রেন্ডলি রিলেশনশিপ কিন্তু খুবই জরুরি, কারণ বাসাকে আসলে হেলাফেলা করার কিছু নেই। আমি এত ব্যস্ততার পরেও দিনের অন্তত 12 ঘন্টা বাসায় থাকি, আমার বাচ্চারা স্কুলে 3-4 ঘন্টা থাকে, বাকি পুরোটা সময় বাসায় থাকে, বা আপনাদের যাদের বাসায় তাদের বাবা মা থাকেন তারা কিন্তু দিনের একটা মেজরিটি টাইম দেখা যাবে 24 ঘন্টার ভেতরে হয়তো 22 ঘন্টায় বাসায় থাকছে। আপনি যেই বাড়ি বানান না কেন, বাড়িতে যেহেতু মানুষ থাকবে এটার সাথে আসলে অনেক কিছুর রিলেশনশিপ থাকবে। একটি বাড়ি তখনই সাকসেসফুলি ওয়ার্ক করে যখন সেটা ঠিক ওই বাড়ির মানুষদের জন্যই ডিজাইন করা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি, আমরা আসলে অনেকবার ট্রাই করেছি যে একই রকমই তো প্ল্যান, বসুন্ধরার 3 কাঠা 5 কাঠা একই রকম জমি, হয়তো আগের ফ্লোর প্ল্যান থেকে কপি পেস্ট করে দিয়ে হয়তো কাজ হবে, কাজ কখনো হয়নি, এখনো পর্যন্ত কোনো দিন কাজ হয়নি। প্রত্যেকটি বাড়ি পার্সোনাল, এবং আপনি যত বেশি আপনার ইনফরমেশন দিবেন আমি তত বেশি পার্সোনালি আপনাকে বাড়িটা ডিজাইন করে দিতে পারবো। আর এই কমিউনিকেশনের জন্য যদিও বা আমরা শুরুতে ফোনে কিছু ইনিশিয়াল প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার যদি আনকমফোর্টেবল ফিল হয় তাহলে আপনারা মেসেজে দিতে পারেন, অথবা সরাসরি অফিসে এসে সামনাসামনি মিটিং করতে পারেন। আর যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে আমি বলবো, সবসময় ফোনে কথা বলার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জুম বা গুগল মিটে একটি মিটিংয়ের ব্যবস্থা করা। যখন আমরা ভিডিও কলে কথা বলবো আমাদের কমিউনিকেশনটা আরও অনেক বেটার হবে। আর ডেফিনেটলি বাড়ি যেহেতু অনেক বড় একটি জিনিস, সামনাসামনি দেখা হয় এবং কথা হওয়ার বিকল্প কিন্তু এখানে নেই। তো পুরো ভিডিওর যেটা সারমর্ম সেটা হচ্ছে ঘরবাড়ি একটি পার্সোনাল বিষয়, ঘরবাড়ি সবসময় যিনি বানাচ্ছেন তার ব্যক্তিগত বিভিন্ন স্বাদ আহ্লাদ উদ্দেশ্য চিন্তাভাবনার একটি ফসল হয়। তাই আর্কিটেক্টের সাথে প্রজেক্টের যে ওনার তার কমিউনিকেশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, যার কারণে হয়তোবা আমাদেরকে অনেক অনেক পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, যার মূল উদ্দেশ্য এটাই যে আপনার যে বাড়িটা হবে সেটা একমাত্র আপনার জন্যই হবে। থ্যাংক ইউ।